যে আনপপুলার কিন্তু মানে জাতির জন্য সবচেয়ে ভালো কিন্তু এবং এগুলো কিন্তু লং টার্মে কিন্তু লং টার্মে কিন্তু এটা যারা এই সিদ্ধান্ত নেয় তাদেরকে কাজে লাগে কিন্তু সাময়িকভাবে এটা আনপপুলার ডিসিশন হতে পারে তো সেটা নর্ত আমি মনে করি বর্তমান সরকারের সেই ই আছে ম্যান্ডেট আছে এবং সেই সামর্থ্য মানে বর্তমান সরকার আবার ওই সামো সাময়িক পপুলারিটির মানে পপুলারিটির প্রতিও এক ধরনের আকর্ষণ রয়েছে সেটা আমরা বুঝতেই পারি যে রেন্টাল বিদ্যুৎ বা খুব অল্প সময় অনেক কিছু গড়ে ফেলা যায় নবাউটার এটা আপনারা শুননা ওটা একটা নেসেসিটি মানে লং টার্ম প্ল্যান করাই যেত সেটা আজিজ ভাই নিশ্চয়ই আরো ভালো বলতে পারবেন কিন্তু আমাদের বাংলাদেশ বিনিয়োগের যে শেষ পরবর্তী ডেস্টিনেশন অবশ্যই আজিজ খান আমাকে একটু করিয়ে দিয়েছেন যে পরবর্তী এখনই এবং এখন যখন বলছি তখন কিন্তু সবার আগে যে সমস্যাগুলোর কথা আসে আসে সেখানে বিদ্যুৎ বিদ্যুতের অনেক প্রশ্নের উত্তর আমাদের যারা গভর্নেন্সের মধ্যে আছেন অনেকেই পারবেন না কিন্তু আমি জানি আজিজ খান আমার অনেক প্রশ্ন বা আপনাদের অনেক প্রশ্নের উত্তর দিতে পারবেন বিশেষ করে বিদ্যুৎ ক্ষেত্রে আমরা বিদ্যুৎ সমস্যাটা নিয়ে একটু জানতে চাই যে আদৌ এই টার্ম বা স্যার যেটা বলছেন যে অ্যাডহক ভিত্তিতে যে সব রেন্টাল গুলো করা হয়েছে সেটা কতখানি যুক্তি ছিল আর আপনি একটা বড় প্ল্যান নিয়ে সরকারের সঙ্গে সহযোগিতা করছেন সেটা আমরা জানতে চাচ্ছি জি না ধন্যবাদ বিদ্যুতের সমস্যা বাংলাদেশের ডেভেলপমেন্টকে কি হিন্ডার করে অ্যাকর্ডিং টু ওয়ার্ল্ড ব্যাংক অ্যাবাউট টু পার্সেন্ট জিডিপি তার আমরা যদি বিদ্যুতের সমস্যা সমাধান করে দিতে পারি যেটা বর্তমানে ছয় পার্সেন্ট আছে সেটা আট পার্সেন্টে যেতে পারে আট পার্সেন্টে গেলে যেই পরিমাণ গ্রোথ বাংলাদেশে কিংবা ইনকাম যতখানি জেনারেট করবে সেটা ডিমান্ডস দ্যাট গভর্নমেন্ট অ্যান্ড এভরিবডি ফোকাসেস অন ইলেকট্রিসিটি অ্যান্ড আই অ্যাম প্লিজ টু সে দ্যাট উই আর সিং এ লর্ড অফ ফোকাস

ছয় পার্সেন্ট কিংবা সাত পার্সেন্ট আট পার্সেন্ট আমার মতে দশ পার্সেন্ট জিডিপি গ্রোথ যদি হয় যতখানি বিদ্যুতের প্রয়োজন আছে বর্তমানে বাংলাদেশে চার হাজার মেগাওয়াটের মতন বিদ্যুৎ উৎপাদন হয় আরো তিন হাজার সেটা সন্ধ্যা ছটা থেকে রাত্রি এগারোটা পর্যন্ত হয় তখন অ্যাবাউট দেড়েগাওয়াটের মতন বর্তমানে হচ্ছে সেটাও কাল ভিত্তিক মানে আজকে কিন্তু এই হবে হবে সেটা আবার সামারে কাজে বাংলাদেশের একটা ডিমান্ড সাপ্লাইটা বড় পিকুলিয়ার পিক ডিমান্ডটা অলমোস্ট ডাবল এর মতন হয়ে যায় দেন লোড লোড ডিমান্ড যাই হোক কিন্তু এই জন্য আমি বলছি যে সমাধান হয়ে যাবে কারণ সরকার পলিটিক্যালি এটাকে খুব অঙ্গীকার হিসেবে পলিটিক্যাল অঙ্গীকার হিসেবে দেখছেন এবং ওইভাবে ফোকাস করছেন আপনাকে যেটা বলছিলাম তিন হাজার মেগাওয়াট বিদ্যুতের তার ভিতরে অ্যাবাউট পনেরোশো মেগাওয়াট বিদ্যুৎই আমাদের কোম্পানি করবে আমরা জানি যে আমরা কিভাবে আগাচ্ছি এবং এটা দু হাজার তেরো সনের ভিতরে বাংলাদেশের বিদ্যুৎ গ্রিডে আসবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের বিদ্যুতের যেখানে চ্যালেঞ্জটা হয়েছে সেটা হলো যে বাংলাদেশের জনগণ কত মূল্যে বিদ্যুৎ কিনতে পারবেন এবং বিদ্যুতের উৎপাদন খরচ কত এখানটা কিন্তু একটা বিরাট বড় ফারাক আছে লোকের আন্ডারস্ট্যান্ডিং এর সাথে আমরা যদি ফার্নেস অয়েল ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র করি যেটা কম সময়ে করা যায় গ্যাসের অভাব থাকলে পরে এই জিনিসটা পাওয়া যায় ফার্নেস অয়েলটা পাওয়া যায় ইন্টারন্যাশনালি সেটা করতে গেলে আপনার বিদ্যুতের মূল্য পড়ে আট টাকা নয় টাকা প্রতি কিলো ঘন্টা আমাদের অ্যাভারেজ বিদ্যুতের জন্য সরকার পায় দুই টাকা আশি পয়সা তিন টাকা সরকার পায় মানে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড পায় কাজে এই যে ফারাকটা এটা তো অ্যাভারেজ আউট করতে হয় সেই গ্যাস ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র তাদের প্রয়োজন

এবং যারা আসলে এই যে গাইডলাইনটা দিবে যে বিনিয়োগের জন্য নতুন উদ্যোক্তাদেরকে আকর্ষণ করার জন্য সেগুলা বেটার বিজনেস ফোরামটা আসলে হয়ে গেছে এটা এখন আর কোনো কার্যকারিতা নাই এবং রেগুলেটরি রিফর্মস কমিশনও চেয়ারম্যান উনি পদত্যাগ করার পরে আর নাই তো যে ধারাবাহিকতাটা আসলে দরকার আপনি বলছেন পলিটিক্যাল অঙ্গীকারের কথা বলছেন এই যে ধারাবাহিকতা থাকছে না এটা বিনিয়োগকারীদের ব্যবসায়ীদেরকে কিভাবে মানে আপনি আমাকে বড় ডিফিকাল্ট প্রশ্ন করেছেন এই জন্য যে আমি ধারাবাহিকতাতে বিশ্বাস করি এবং ধারাবাহিকতাতে গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউয়াস প্রসেস এবং একজন আরেকজনের বিশেষ করে বিনিয়োগকারী বা ব্যবসায়ীদের জন্য প্রসেস চলবে কিন্তু

তো চলতে হবে আমাদের মুক্ত বাজার অর্থনীতি গণতন্ত্রের মাধ্যমে তো গণতান্ত্রিক সরকার কিন্তু এখন যে সরকারটা গণতান্ত্রিক ছিল না সেই সরকারের কতখানি রাখবেন আর কতখানি না রাখবেন সেটা কিন্তু তাদের রিফর্ম আকবর আলী খানের প্রতি আমার অনেক রেসপেক্ট মানে আমি মনে করি বাংলাদেশের রিফর্ম হওয়া প্রয়োজন কিন্তু রিফর্মটা কিভাবে হবে এটা কিন্তু গণতান্ত্রিক সরকারের অধিকার যে কিভাবে করা হবে কারা করবে কোন কমিশন করবে সেটা কিন্তু কেয়ার সরকারের অধিকারের ভিতরে ছিল না কি আমার কাছে প্রশ্নবিদ্ধ বেটার বিজনেস ফ্রম ফোরাম ওটার মতন কিন্তু ফেডারেশন অফ চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আছে যেটা আমাদের ফরমাল ওয়েতে এফ আছে

এবং এই কন্ট্রাক্ট ধরুন মনে করেন দুই হাজার তেরোতে বা চোদ্দতে দিল একটা কন্ট্রাক্ট যেটা সাবমিট গ্রুপে শেষ করার কথা দুই হাজার সতেরোতে এখন মাঝখানে যদি অন্য সরকার আসে ওই কন্ট্রাক্টের তো তারা ইয়ে করতে পারবে না তখন তো তার কোর্টে একটা রাইট থাকবে এবং এবং সাধারণত স্পেসিফিক কন্ট্রাক্টস আর নেভার সবটা নিগেটেড গভর্নমেন্ট যেখানে হয়তো কোনো কাজ শুরু হয়নি বা নীতিগত দিক থেকে সেখানে ওই যে রেগুলেটরি ফল বিজনেস ইত্যাদিগুলো নীতিগত দিক থেকে কিছু ইয়ে আসতে পারে তো কাজেই ওই যে আইসকান সাহেব যেটা বলেছেন দ্যাট দি গভর্নমেন্ট ইজ এ কন্টিনিউইং এন্টিটি এটার তো একটা লিগাল ইয়ে আছে আর কি তার কাজে সেটাও চলবে নীতির ক্ষেত্রে কিছু কিছু পরিবর্তন হতে পারে সুতরাং ওইটাকে আমি খুব একটা বড় বাধা মনে করছি না যে বিশেষ করে বিদ্যুতের অভাব মেটানোর ক্ষেত্রে তবে এটা যেটা আপনার এখন বর্তমান সরকার যে ইয়ে দিয়েছে দুই হাজার পনেরো সাল পর্যন্ত তাদের যে রোডম্যাপ যেটা আছে এই রোড যদি ইমপ্লিমেন্টেড হয় ইন টাইম তাহলে নিশ্চয়ই বিদ্যুতের সমস্যা সমাধান হবে স্যার আপনারা কোথায় রেখে এসেছিলেন

প্রথম কথা হচ্ছে যে আমরা জানতাম যে আমাদের একটা ডেফিনেট টাইম লিমিট আছে যেটা আপনার প্রথম গভর্নমেন্টের মাস ছয়কের মধ্যে চিপার বাজারের কাছ থেকে একটা অ্যানাউন্সমেন্ট এসেছিল দুই হাজার আটের ডিসেম্বরের মধ্যেই ইলেকশন হবে সুতরাং এটা এটাকে আমরা একটা ডেড ডেডলাইন হিসেবে আমরা ধরে রেখেছিলাম কাজেই আমরা যেটা বুঝতে পেরেছিলাম যে এই পিরিয়ডের মধ্যে আমাদের বড় রকমের বেজ লোড এক্সপানশন করা আমাদের পক্ষে সম্ভব না সুতরাং আমরা উই ওয়ান ফর রেন্টাল এবং পরবর্তীতে যে জি আমি বলছি যে যে পরবর্তীতে যে ইয়েগুলো এসেছে যে যেগুলো এডিশন হয়েছে তার অনেকগুলো রেন্টাল কিন্তু ওই আগের কেয়ারটেকার গভর্নমেন্টের সময় অ্যাপ্রুভ করা ছিল আর